মাটির দাবায় আল্লাহর রাসূল দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। আল্লাহ পাক তানাকে কোন রাজার ঘরে, উজিরের ঘরে, মন্ত্রীর ঘরে আল্লাহ পাঠিয়েছিলেন না, তানাকে গরিব ঘরেতে, তানাকে এতিম করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তানার আব্বা জানও ছিলেন না। এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মা আমিনার ঘরে যখন আসলেন, আর মা আমিনা আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ তানাকে দেখলেন, চেহারা মোবারক দেখে তিনি চিন্তা করলেন যে এত সুন্দর বাচ্চা এর আগে কোনো দিন দেখিনি। তো মা আমিনা আল্লাহ রাসূলকে কোথায় রাখবেন, কোথায় শোয়াবেন তিনি চিন্তা করলেন। দামি দামি বেড বিছানা খেলনা দোলনা কিনে আনে, অন্যান্য যারা বড় লোকের ঘরে জন্ম নেয় সুন্দর সুন্দর বাচ্চারা, কিন্তু আমার নবী মা আমিনা তিনি গরিব আর কোলেতে শুয়ে রেখেছে এবং চিন্তা করছেন যে এনাকে কোথায় শোয়াবো। এবং সেই সময় কি হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে গোরে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে গোরে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আল্লাহর রাসূল আশার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানাচ্ছিল, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেঘে ফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে, আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা, মোর সাইয়েদিনাকে ঘিরে, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই অলিও মাথা নাড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন জানাদের দুজনকে, ইমাম হাসান ইমাম হুসাইন, দুই নামাসা দুই নাতিকে ইমাম হাসান ইমাম হুসাইনকে খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল। একদিন বললেন আল্লাহ রাসূলকে ডেকে বললেন নানা জান আমরা ঘোড়া চড়ব, তখন আল্লাহ রাসূল বললেন এই সময় ঘোড়া কোথায় পাবো বাবা, আর আল্লাহ রাসূল যখন এই কথা চিন্তা করলেন যদি আমি ঘোড়া না চড়াই তাহলে তো এদের মনটা খারাপ হয়ে যাবে, এত ভালোবাসি আর এদের মনটা খারাপ হয়ে যাবে, তিনি বললেন না আমি জমিনে হাত মোবারক রাখলেন আমার নবী এবং বললেন আমার পিঠের উপরে উঠে আমি ঘোড়া সাজছি তোমরা ঘোড়া চলো, কতটা ভালোবাসতেন। আর আল্লাহর রাসূলের পিঠ মোবারকে যখন উঠলেন, কেউ পাগড়ি মোবারক ধরে খেলা করছে, কেউ দাড়ি মোবারক ধরে খেলা করছে, আর মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করলেন আমার আব্বার কত কষ্ট হবে বুঝি, কেন দুজনে একসঙ্গে উঠেছে, আমার দুটো ছেলে একসঙ্গে উঠে পড়েছে পিঠে, আমার আব্বার হয়তো কষ্ট হবে। যখন মা ফাতেমা বারণ করতে গেলেন তখন মা ফাতেমাকে আমার আপনার নবী দো জাহানের বাচ্চা বলে না আমার নাতি আমার নাওয়াসা আমি এদের দুজনকে ভালোবাসি এদের ছেড়ে দাও। আর তারপরে পিঠ মোবারকে যখন উঠলেন আবার জিজ্ঞেস করলেন বলো নানা ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী, কেউ তো ছোট কম বেশি তো হবে, 1 কেজি বা 100 গ্রাম কম বেশি তো হবে। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন এবার আমি কি উত্তর দেব, যদি কাউকে ছোট বলি তো মন খারাপ হয়ে যাবে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গোমদের নানা হাসান ভারি না হোসেন ভারি, আর মা জোহরা করে তারা বলে দাঁড়ারে আনছে ছড়ি, কিছু বলো না ও ফাতেমা, আল্লাহ রাসূল বলছে কিছু বলো না ও ফাতেমা, আমার নামে নানা সব সইতে পারি, কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া
चढ़े ओरे हुसैन हसन तोदेर ओजन समान ओरे हुसैन हसन तोदेर ओजन समान नाना जान के दे एबार छेड़े आई रे सोना आई मोर माटीर दाबाई आई रे सोना आई मोर माटीर दाबाई কবির মনের ফরিয়াদ আমরা ছোট ছোট কিন্তু ভুল করে থাকি দুটো একটা কথা বলছি হয়তো আপনাদের অনেকজনের কষ্ট হচ্ছে কিন্তু এই কথাগুলো আমাদের বলা দরকার উচিত কেন এই আমরা সুরের মাধ্যমে অনেকজনা গজলকে অনেক রকম কিছু ভেবে থাকি কিন্তু এর মধ্যে থেকেও আমরা যদি চাই তো কিছু শিক্ষা নিতে পারবো কবি ছন্দের মাধ্যম লিখছেন আমরা ছোট ছোট ভুল করে থাকি দুনিয়াতে কি বলেন তো নামাজ পড়ি রোজা করি আর যাকাত দিই দান খায়রাত সব কিছু করি কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা কি করি একটা ছোট ছোট ভুল করি ওই ভুলকে আমরা ছোট মনে করি এই ভুলটাকে ঠিকঠাক ভাবি না সেটা কি বলুন আমরা দেখবেন নামাজ পড়ি রোজা করি হজ যাকাত সব কিছু করি কিন্তু খাবারটা ঠিকঠাক রাখলাম না কেন কি দিচ্ছে কি খাচ্ছি হারাম কি হালাল আমরা আমাদের দেখে খেতে হবে কেন ইবাদত করতে গেলে আমাদের খাওয়া খাদ্যটাও ঠিক রাখতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ছেলে পুলের ভবিষ্যৎ গড়ার জন্য ৩০,০০০ টাকা ফেলে দিলাম আর ৩০ বছর পরে একদম ৩০,০০০ টাকা উঠবে আহ কি মজা ছেলে পুলে ভবিষ্যৎ কারবার করে খাবে আর রাতারাতির জমির আল কেটে নিলাম আমার একটুখানি মানে তাকত আছে বাজুতে তাই আমি একটু রাতারাত্রি লোকের জায়গার আল কেটে একটু জমি বাড়িয়ে নিলাম ছেলে পুলে ভবিষ্যতে ঘর বাড়ি করে করে থাকবে এবং সেই কাজ কারবার করে খাবে ওই টাকায় তুমি একবার ভেবেছো কাল কিয়ামতের ময়দানে ওই ছেলে তোমাকে চিনতে পারবে যার জন্য অন্যায় করলে যার জন্য গোনা করলে যেই বিবিকে তুমি লুকিয়ে লুকিয়ে টিভি রিচার্জ করে দিতে ছেলেদের কাছে পয়সা নিয়ে সেই বিবি তোমাকে চিনতে পারবে না কাল কিয়ামতের ময়দানে কেউ চিনতে পারবে না তুমি শুধু চোখটা বন্ধ করো না তারপর দেখবে কেন মারা গেলে আমরা সব বুঝতে পারি সবাই বলে তো যখন মরে যাবে তখন বুঝতে পারবে তোমার যদি সিন্ধুকে টাকা লোকানো থাকে চারটে ছেলে হলে আবার একটা ছেলে বলবে বৌমাকে বলে যাবে দেখিস কেউ না যেন কবজা করে নেয় এইরকম বলে যাবে আর আমাদের কি দাম আমরা নিজের কাপড় নিজে কিনতে পারবো মরে গেলে চিৎপাত হয়ে শুয়ে থাকবো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব তার মনের কি ফরিয়াদ লিখছে দেখুন কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আর আমার জমানো ধন মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটিবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটিবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ও লোকের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখিব বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই